ওরে নাগন বলমা আজি তোমাদেরকে কেন অবসরের ধারণ করিয়েছি জানিস? কেন গো মা কেন? আজ আমি এই সাগরের কিনারায় এক মায়াবী মন্দির নির্মাণ করব, তারপর সেই মন্দিরে থাকিব আমি, তারপর আজি তোমরা হচ্ছে অপ্সরা অপ্সরি করবি আমার পুজো, ওই বেহুলায় অকুল সাগরে ভেসে যায় না জানি তোমাদের পুজো পেয়ে যদি বেহুলা আসে সে যে করবি আমার পুজো, তাই আমি বেহুলাকে পরীক্ষা নিতে চাই, দেখি বেহুলাই আমার কথাই অন্তরে রেখেছে না ভুলে গেছে, তাই তো আর বিলম্ব করব নাই আমি, এই মুহূর্তে আমি করিলাম মায়াবী মন্দির সৃষ্টি, বলি ওরে পুত্রগণ বল মা তাহলে আর বিলম্ব করো না, এই মন্দিরে আমি বসে থাকি, তোমরা সুন্দরভাবে আমার পুজো করো, তোমরা তাই হবে মা, তুমি প্রতিষ্ঠান হও মন্দিরে, আমরা তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবো গো মা। বেশ সখী, আর দেরি নয়, আমরা সকলে মিলে মা মনসার পুজো করবো, তাই হবে সখী, চলো সখী এসো গো যাবো আমরা নদীর ঘাটে, সখী এসো গো যাবো আমরা নদীর ঘাটে, বা তাই তো সখী এসো গো
শিশু সখী, আরে দেরি নয়, খুনি আমরা এই নদীর ঘাটে মা মনসার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। তাই হবে সখী, চলো। কর্মকার মা মনসার পুজোর সময় 105 টাকা দিয়েছে, তাই দেবী মা মনসা যেন কৃপা করে। জয় মা মনসার, জয় গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরম, গুরু হি পরমম মদস্মৈ শ্রী গুরুভ্য নমঃ। অখণ্ড মণ্ডল কারণম দত্তম যেন সিচরাচরম তদবদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুভ্য নমঃ। পিতা স্বর্গ আজমি দেখতে পাই অদরুমৈতি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি কে? হ্যাঁ তুমি কে? আজ আমি বড় দুঃখিনী নারী, দুঃখিনী নারী, বড় অভাগিনী নারী, কিন্তু এখানে মন্দির দেখছি আমি, আর তোমরা সবাই কি করছো এখানে? মায়ের পুজো দিচ্ছি। এই যে মায়ের মন্দির, মায়ের মন্দির, এই মায়ের লীলা বোঝা ভার। অপুত্রকে পুত্র দেই, নিধনীকে ধন, সে কি বাবা? এক মনে মাকে স্মরণ করে তার আশা করেন পূরণ। আজ মনে বাসনা আমার থেকে গেল মা গো, তুমি আমায় অনেক দুঃখ কষ্ট দিয়েছো মা, তুমি সহিবার আমাকে শক্তি দিও গো মা, শক্তি দিও, কিন্তু মনে সেই আশা আমার থেকে গেল বাবা। এ অন্য কেউ নয় মা, কি তবে স্বয়ং মা মনসা, মনসা সকল ভক্তির মা আশা পূর্ণ করে, কি সে দেবী মনসা? মা গো তোমার কি মহিমা, তোমার কি মহিমা, আগে তুমি অনেক দুঃখ কষ্ট আমায় দিয়েছো, অনেক যন্ত্রণা কষ্ট দিয়েছো, আমি সব সহ্য করেছি মা, সহ্য করেছি, তবে তোমার মন্দির সুন্দর করে নির্মাণ হয়েছে মা, মনে যে আশা আমার থেকে গেল। কিন্তু তোমায় তো চিনতে পারলাম না। আমায় চিনতে পারবে না, আমি যে বড় দুঃখিনী, দুঃখিনী বেহুলা, বেহুলা অভাগিনী নারী, কিন্তু তোমার তোমার ভুরাই কি যেন শয়ন করে রয়েছে। আমার ভুরাই আছে আমার মৃত্যু স্বামীর দেহ। মৃতকে নিয়ে তুমি ভেসে যাচ্ছ? এই মৃত্যু স্বামীর দেহ নিয়ে যাব আমি অনেক দূর বহুদূর দেবতা নগরী, দেবতা নগর। তবে তবে তোমরা সবাই তো মায়ের পুজো করছো, দেবী মনোপ্রাণ যে আমার চাই, যাকে মনোপ্রাণ দিয়ে আমি পুজো করেছিলাম এতদিন ধরে, সারা জীবন ধরে অঞ্জলি দিয়েছি, আর সেই মায়ের মন্দির নির্মাণ হয়েছে
এই নদীর ঘাটে গো। আমার মনে প্রাণ চাই যে আমি তারে পুজো করি, তার আমি দিই সে পুষ্পাঞ্জলি তোমরা আমায় দেবে করতে। কিন্তু দেব না, নিশ্চয়ই দেব। পুজোর তো দ্রব্য প্রয়োজন মা। দ্রব্য? হ্যাঁ, পুজোর দ্রব্য যদি জোগাড় না করতে পারো কি করে মায়ের পুজো দেবে? বাবা, আমি যে বড় বাঙালিনি, বড় ভিখারিনি, আমার কাছে কিছুই নেই স্বামী ছাড়া। আমার জীবন যে নিঃস্ব, কোথায় পাবো আমি? কে বলো, কে বলেছে তোমার কাছে কিছু নেই? তবে রয়েছি তোমার ভক্তি বরাবর। দু নয়নেরই জল, এই দু নয়নের জল বর্ষণ করে তো মায়ের পুজো অর্চনা হয়। পুজো অর্চনা হয়, সে দেখো না, নদী ঘাটে সকলের মাতা পিতা এসেছে গঙ্গা স্নানে, সকলের কাছে তোমার ঘুরানি অঞ্চল মেয়েদের ভিক্ষা চেয়ে নাও। মনে পড়েছে আমার, আমি কত না করতাম পুজো সিনাই পঞ্চমীতে গো মায়ের। সেদিন কি বলো আমি ভুলে গেছি গো, ভুলে গেছি না আমার না, সেদিন তো মাগো ভুলেনি। সারা জীবন ধরে আমি তোমারে পুজো করেছি মা, আজই অভাগী বেহুলা তোমারই পুজো করবি তোমার চরণে গো। তোমার চরণকে দেবে রাঙিয়ে সে পুষ্প জল দেবে। বাবা বলো মা, আমায় কিছু সময় দাও, আজ আমি সে মারে পুজো করব। কিন্তু আমি করে নিয়ে আসবো, বেশ যেখান থেকে হোক আমরা তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা। ও গো সকলে মায়েরা গো পিসিরা আমার বাবারা, এই অভাগী বেহুল আজকে মায়ের পুজো করবি। চাওয়ার যে কিছুই নেই, কিন্তু আজ আমি বড় যে কাঙালিনি, বড় ভিখারিনি স্বামীর জন্য গো মায়ের পুজো করবো আমি। তাই তো কত না করতাম পুজো সেই নাগপঞ্চমীতে, সে দেবী আজ আমি সেই মায়ের পুজো করবো মা, পুজো করব। তাই তোমরা সবাই এসে আমায় করি দান করে দেখো। ও আমায় ভিক্ষা দান, নগরবাসী সবাই তোমরা। আমায় ভিক্ষা নগরবাসী সবাই ভিক্ষা সবাই। আমি যে বড় রাখতে ভাগিনি গো মা, তোমরা সবাই দিতে দাও মা। সভাটা অভ্যন্তরে শুচি মাথায় ছিটি নাও, দন্ন ওম মাথায় হাত দাও, ওম পাপহম পাপকর্মাহম
পাপদ্মা পাপ সম্ভব ত্রাহিমং কুণ্ডলিকাক্ষং সর্ব পাপ হরো হরি। এই নম ওম বল দেবী মম্মাং মহীনাং শশোধরা বদনাং চারুকান্তি বদনাং হংসরূঢ়া উদারাং সুললিতা বসনাং শমিতাং সিদ্ধিকময় শিরশং কনকমণির্গণৈ নাগরত্নৈ রণৈক বন্দহং সাষ্টনাগা মুর্গযুগলং ভগ্নি কামরূপাং না পূজো তুমি আমার মা না ও গো আমি যে তোমার আমি যে তোমার পূজারি আমি যে তোমার পূজারি বলি ও গো মা আমি কি তোমার পূজা দিবি না পূজো পাবো আজ পুজো হচ্ছে, অনেক টাকা ব্যয় করেছেন অনেকেই,
অনেক জায়গায় অনেক অর্থ ব্যয় করেছে। আজ সত্যি জাগ্রত দেবীর পূজার্চনার জন্য এত মানে 20,000 ভক্তের মধ্যে একজন ভক্ত আসুন দেখি 500 টাকা দান করবেন মাকে, সেই যদি সত্যি করে মনে প্রাণে ভালোবাসে। আছেন কোন মায়ের ভক্ত 500 টাকা কেউ দান করতে পারবেন? যদি সত্যি করে অন্তরে মাকে মেনে থাকেন, মায়ের প্রতি তার যদি বিশ্বাস থাকে, একজন ভক্ত আসুন এত লোকের মধ্যে 500 টাকা কোনো ভক্ত শ্রেষ্ঠ দানি 500 টাকা আছেন? কেউ নেই? কি নাম বাড়ি? কুপকাদি হতে আগত কৃষ্ণ মন্ডল 100 টাকা দান করেছেন মায়েরাঙ্গা চরণে। আমি 500 টাকা চেয়েছি, শ্রেষ্ঠ ভক্ত বেশি চাইনি, 100 টাকা দান করেছেন, সে দান মায়ের পদপদ্মে অর্পণ করলাম এবং জগৎচরণী ত্রিনয়নীর কাছে প্রার্থনা করছি, মাগো তুমি ভক্তা দিনে ভগবান, ভক্তের মনের মধ্যে তুমি আত্মারূপে বিরাজমান, তুমি সত্যিকারে ভক্তের মনের মধ্যে বিরাজমান হয়ে ভক্তের মনের কথা বুঝে তুমি চতুর্ভক্তে কৃপা করো, ভক্ত যে আশা নিয়ে দান করছে তোমার রাঙাচরণে তোমার পূজার্চনা গালে, তার মনসা যেন অতি সত্তর পূর্ণ হয়। জয় মা মনসা। আসুন, আর কোনো ভক্ত নেই? এত মায়ের ভক্ত ভক্ত নেই? আসুন ভক্তি ভরে এক মনে এক প্রাণী সরস উপাচারে মায়ের রাঙা চরণে। কি নাম খুকি? দিলীপ প্রামাণিক। তোমার বাবার নাম? মহাপদ্মাক্ষর শঙ্খ অষ্টনাগ প্রকীর্তিতাম। এবার মা বলো বাবা, এবার মাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, তুমি মাকে জাগ্রত করতে পারবে। ও গো মা, আজই দেখো মা, তোমার পুজো করেছি, তোমার রাঙা চরণে গো তোমার রাঙিয়ে দিয়েছি। তোমার ছপ থেকে এসেছে মন্ত্রমণ্ডল, তোমার ছপ থেকে এসেছে মন্ত্রমণ্ডল, আপনার লোক আপনাকে খোঁজাখুঁজি করছে, মনসা অফিসে আসো। মা গো বলি বিহুলা, তুমি বলো মা বলো, তুমি কি পূজে সন্তুষ্ট হয়েছো আমার পূজো? বলি বিহুলা, এদিকে বলো, এদিকে একজন মায়ের ভক্ত এসেছেন, তিনি নাম নামকে গোপন করে এই মনসা পূজায় পূর্ণ 5,050 টাকা দান করেছেন, ওনার নাম জানতে চেয়েছি, উনি বলছে আমার নামের প্রয়োজন নেই, এই যজ্ঞে সন্তুষ্ট হয়ে নাগমাতা মনসা পূজার বা এই যজ্ঞের দীর্ঘায়ু কামনা করে পূর্ণ 5,050 টাকা দান করেছেন, যে আশা নিয়ে দান করেছেন মা মনসা দেবী যেন তার মনের আশা পূর্ণ করেন, ইহাই প্রার্থনা করি আমরা এই মনসা কীর্তন কমিটির পক্ষ হতে। জয় মা মনসা দেবীর জয়। এইদিকে রাজদীপ 50 টাকা দান করেছে, তাই মা মনসা যেন তার দান পূর্ণ করে নেয়। বলি বিহুলা, বলো মা, শুধুমাত্র পরীক্ষা নেবার জন্য সাগরের তীরে মায়া নন্দীর মন্দির নির্মাণ, এদিকে পূর্ণিমা মন্ডল 10 টাকা দান করেছে, তাই শ্রবণ ঘোষ অফিসে এসে শ্রবণ ঘোষ। ও গো মা, শত শত ঘাটে ঘাটে পার হয়ে গেলাম গো মা, আমি তবুও পেলাম না সে স্বর্গের পর, কথা দিয়েছিলাম আমি তোমায় মর্তি কি মর্তি, আমি সদা সদা তোমার নাম নিয়ে আমাকে চলবো, তাই ভেলাই মা গো তোমার নাম নিয়ে আমি চলেছি। ও গো স্বামী গো, একবার প্রভু তুমি আমায় বেহুলা বলে ডাকো না গো, সান্ত্বনা দাও, আমি যে আজ বসে আছি তোমার বেলায় গো, তুমি একবার ডাকো, বিধি তোমার কলমে কাল বড় গো মা, কালি ছিল না, তুমি কি আমার ভাগ্যে লিখন মা গো লিখেছিলে, পবিত্র বাসর ঘরে আমি রাড়ি হব গো মা, রাড়ি হব। ও বিধি কলমি নাই কালি,
বলো মেয়ে।